নিকোলা টেসলা 1856 সালের জুলাই মাসের 10 তারিখ বর্তমান ক্রোয়েশিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। জন্মানোর সময় বাইরে ভীষণ বজ্রবিদ্যুৎ চলছিল। সেই সময় বলা হয়েছিল যে টেসলা হয়তো একজন অন্ধকারের সন্তান হবে। উত্তরে তার মা বলেছিলেন টেসলা একজন দিবালোকের মতো সন্তান হবে। প্রায় 17 বছর বয়সেই টেসলা তার মস্তিষ্কের দ্বারাই গণিতের সমস্যা সমাধান এবং ক্যালকুলাস করতে পারতেন। তার এই দক্ষতা দেখে শিক্ষকরা ভেবেছিলেন যে টেসলা হয়তো নকল করছে বা ঠকাচ্ছে। অন্যদের তুলনায় টেসলা 1 বছর আগেই তার বিশ্ববিদ্যালয়ের পড়া সম্পূর্ণ করেছিলেন। ছোটবেলায় কলেরায় আক্রান্ত হওয়ার ফলে টেসলা প্রায় 9 মাস বিছানায় শয্যাশায়ী ছিলেন। তার বাবা তাকে ধর্মযাজক বা পাদ্রী করতে চেয়েছিলেন, কিন্তু টেসলার শারীরিক অবস্থা দেখে তার বাবা কথা দিয়েছিলেন যে যদি টেসলা সুস্থ হয়ে ওঠে তাহলে তাকে ইঞ্জিনিয়ারিং স্কুলে পাঠানো হবে, এবং তিনি তার কথা রেখেছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার 2য় বছরের শেষ দিকে টেসলা তার স্কলারশিপ হারিয়েছিলেন এবং জুয়া খেলার প্রতি তার আসক্তি সৃষ্টি হয়েছিল। এমনকি পড়ার ফি থেকেও তিনি জুয়া খেলতেন, যদিও জুয়ার দ্বারাই তিনি বাড়ির অর্থ পরিশোধ করেছিলেন। টেসলা বিশ্ববিদ্যালয় থেকে কখনো উত্তীর্ণ হননি। তিনি তার ব্যর্থতা লুকানোর জন্য পরিবারের সঙ্গে সমস্ত আলাপ আলোচনা বন্ধ করে দিয়েছিলেন, যেগুলি অনেক মানুষকে ভাবতে বাধ্য করেছিল যে টেসলা হয়তো মারা গিয়েছেন। 1882 সালে টেসলা এডিসনের দ্বারা একটি কাজ পেয়েছিলেন। কাজের জন্য তাকে ইউএসএতেও থাকতে হয়েছিল। পরবর্তীতে 1891 সালে তিনি সেই দেশের নাগরিকতা পেয়েছিলেন। 1884 সালে এডিসন টেসলাকে অফার দিয়েছিলেন যে টেসলা যদি তার ডিভাইসগুলির ডিজাইন পরিবর্তন করে আরও উন্নত করতে পারে তাহলে পুরস্কার হিসাবে তাকে $50,000 দেওয়া হবে। টেসলা অনেক পরিশ্রম করে কাজটি সম্পন্ন করলেন, কিন্তু তাকে তার পরিশ্রমের অর্থ কখনোই দেওয়া হয়নি। টেসলার অর্থের বিনিময়ে এডিসন বলেছিলেন, তুমি আমেরিকানদের মজাও বোঝো না। টেসলা মাত্র 6 মাস কাজ করেছিলেন। 1887 সালে আলফ্রেড ব্রনের সঙ্গে টেসলা ইলেকট্রিক কোম্পানি নির্মাণ করেছিলেন। 1895 সালে টেসলার গবেষণাগার আগুনে পুড়ে মাটিতে মিশে গিয়েছিল। তার বর্তমান পরিকল্পনাগুলি এবং পূর্ব ক্রিয়াকলাপগুলিও নষ্ট হয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন, আমি কথা বলার জন্য খুব বেশি দুঃখে আছি। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত টেসলা কাজ করতেন। তিনি ঠিক রাত 8:10 একই রেস্তোরাঁয় তার রাতের ভোজন সম্পন্ন করতেন। তিনি সাধারণত একলাই খেতেন, তারপর প্রয়োজন হলে ভোর 3টে পর্যন্ত কাজ করতেন। টেসলার অসাধারণ স্মৃতিশক্তি ছিল। তিনি একটি বইয়ের সম্পূর্ণ অংশ এবং ছবিগুলি বিস্তারিত মনে রাখতে পারতেন। টেসলার অন্যতম সেরা বিষয় হলো যে তিনি 3D-তে কল্পনা করতে পারতেন। এমনকি কোনো কিছু আবিষ্কার করার আগে তার শেষ কেমন হবে সেগুলি মস্তিষ্কের মধ্যে তৈরি করে ফেলতেন। তার মস্তিষ্কে বিভিন্ন আবিষ্কার ভেসে উঠত, যদিও বেশিরভাগ কখনো কাগজে ভেসে ওঠেনি। টেসলা 8 ধরনের ভাষা জানতেন: ইংলিশ, ফ্রেঞ্চ, চেক, সার্বো-ক্রোয়েশিয়ান, জার্মান, হাঙ্গেরিয়ান, ল্যাটিন, ইটালিয়ান। নিকোলা টেসলা রেডিও দ্বারা নিয়ন্ত্রিত জাহাজ তৈরি করেছিলেন। তিনি তার কৌশলটি আমেরিকান মিলিটারিতে বিক্রয় করার চেষ্টা করেছিলেন। যুদ্ধক্ষেত্রে তারবিহীন জাহাজটি একটি টর্পেডো হিসাবে ব্যবহার করা যেতে পারত, কিন্তু আমেরিকানরা টেসলার আবিষ্কারে কোনো আগ্রহ দেখাননি। রেডিও দ্বারা নিয়ন্ত্রিত যন্ত্রগুলির ব্যবহার তখন শুরু হলো যখন প্রথম বিশ্বযুদ্ধের শেষে অনেক দেশ তাদের সেনাবাহিনীতে রিমোট কন্ট্রোল ডিভাইস ব্যবহার করা শুরু করল। 1898 সালে টেসলা ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের একটি বৈদ্যুতিক প্রদর্শনীতে তার আবিষ্কৃত রেডিও কন্ট্রোল জাহাজটি যখন চালিয়ে দেখালেন,
তখন সবাই অবাক হয়ে গিয়েছিল। অনেকে তো এটিকে জাদুও ভেবেছিল। আজকের সময় বিদ্যুৎ ছাড়া মানব জীবনের ক্রিয়াকলাপ কল্পনা করা যায় না। টেসলা এসি অর্থাৎ অল্টারনেটিং কারেন্টের উপর জোর দিয়েছিলেন, যেখানে টমাস এডিসন ডিসি কারেন্ট এর উপর জোর দিয়েছিলেন। ডিসি কারেন্ট শুধুমাত্র একই দিশায় চলে। এই কারেন্ট বাল্ব এবং মোটর চালাতে সক্ষম হলেও দূরবর্তী স্থানগুলিতে শক্তি প্রদান করা অসম্ভব ছিল। অন্যদিকে এসি কারেন্ট দ্বারা অনেক দূরে বিদ্যুৎ প্রেরণ করা সম্ভব। এসি শুধুমাত্র একই দিশায় চলে না, বরং বিভিন্ন দিশায় ছড়িয়ে পড়ে। টেসলা এডিসনের ডিসি কারেন্টের দুর্বলতা প্রকাশ করতে চেয়েছিলেন এবং এর ফলে দুজনের মধ্যে বিদ্যুৎ বা কারেন্ট নিয়ে যুদ্ধ শুরু হলো, যাকে ওয়ার অফ কারেন্টও বলা হতো। আজকে পুরো দুনিয়ায় এসি সিস্টেম দ্বারা শক্তি প্রদান করা হয়। টেসলা কখনো বিবাহ করেননি। তিনি এটা মানতেন যে তার একাকী জীবন তার বৈজ্ঞানিক সফলতার প্রধান কারণ। ব্রহ্মচারী জীবন তার বিজ্ঞানের প্রতি কেবলমাত্র একটা উৎসর্গ। এটা মানা হয় টেসলার সহযোগিতায় 300টি আলাদা আলাদা আবিষ্কার করা হয়েছিল। এ বিষয়ে অনেক তর্ক বিতর্কও হয়েছে যে টেসলার নামে ঠিক কতগুলি আবিষ্কার আছে। পৃথিবীর প্রায় 26টি দেশ থেকে টেসলার নামে 278টি আবিষ্কারে সহযোগিতার কথা জারি করা হয়েছে। 1934 সালে টেসলা রিপোর্টার্সদের বলেছিলেন যে উনি এমন একটি যন্ত্র আবিষ্কার করেছেন যেটি সমস্ত যুদ্ধ শেষ করে দেবে, যাকে ডেথ রেও বলা হতো। টেসলার মতে এই হাতিয়ারটি দেশের সীমানায় স্থাপন করলে অন্য দেশের শত্রু বা বিমান দেশে প্রবেশের আগে ধ্বংস হয়ে যাবে। টেসলা তার জীবনে কখনো কাউকে বলেননি যে এই শক্তিশালী যন্ত্রটি কেমন করে কাজ করে। যদিও টেসলা কখনো বিবাহ করেননি, কিন্তু তিনি এটা বলেছিলেন যে একটি সাদা পায়রার প্রতি তার ভালোবাসা ছিল। টেসলা নিয়মিত পার্কে যেতেন এবং পায়রাগুলিকে খাবার খাওয়াতেন। তার সঙ্গে পায়রার সম্পর্ক এমন ছিল যেমন একজন প্রেমিক প্রেমিকার ভালোবাসার মধ্যে থাকে। স্যার নিকোলা টেসলার বিজ্ঞানের প্রতি অবদান অপরিসীম। তার সবথেকে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলি হল দ্য টেসলা কয়েল, অল্টারনেটিং কারেন্ট, ইন্ডাকশন মোটর, রেডিও কন্ট্রোলড বোট, আরও অনেক কিছু। যদিও টেসলা নিজের হাতে ধরে এসি কারেন্ট আবিষ্কার করেননি, কিন্তু তার আবিষ্কার এবং সহযোগিতার দ্বারাই এসি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। অন্যান্য গুরুত্বপূর্ণ আবিষ্কারেও টেসলার অবদান রয়েছে, যেমন এক্সরে, ওয়্যারলেস পাওয়ার, রেডিও রোবোটিক্স, লেজার এবং আরও অনেক কিছু। টেসলা এমনকি বিনা তারে কীভাবে তত্ত্ব হাতের মুঠোয় আনা যায় সেটি সম্বন্ধেও ভেবেছিলেন। আজ থেকে প্রায় 100 বছর আগে টেসলা বলেছিলেন, যখন তারবিহীন যন্ত্র সফলভাবে ব্যবহার হবে, তখন পুরো পৃথিবী একটি বড় মস্তিষ্কে পরিণত হবে এবং দ্রুততার সঙ্গে আমরা অনেক সহজেই পৃথিবীর বিভিন্ন তত্ত্ব গ্রহণ করতে পারব। একদিন মানুষ তার পকেটেই তত্ত্বের ভাণ্ডার বহন করতে সক্ষম হবে। দেখো, আজ কথাগুলি বাস্তবে রূপান্তরিত হয়েছে। এটা অবাক করা বিষয় যে এত বড় মহান বৈজ্ঞানিক হওয়া সত্ত্বেও টেসলা কখনো নোবেল প্রাইজ পাননি। যারা বৈদ্যুতিক ক্ষেত্রে ব্যাপক পরিমাণে অবদান রাখে তাদেরকে নিকোলা টেসলার নামে প্রতি বছর পুরস্কার দেওয়া হয়। নিজের স্বাস্থ্যের জন্য টেসলা দিনে 13 থেকে 16 কিলোমিটার চলতেন। তাছাড়া জীবনের শেষ দিকে তিনি শাকাহারী হয়ে গিয়েছিলেন। তিনি শুধুমাত্র রুটি, দুধ, মধু এবং সবজি দ্বারা তৈরি জুস পান করতেন। 1943 সালের 7ই জানুয়ারি নিউ ইয়র্কের হোটেলের 3327 নম্বর রুমে টেসলা মারা যান। তার ঘরের দরজায় ডু নট ডিস্টার্ব লেখা ছিল। জীবনের শেষ দিকে তিনি অন্যদের সঙ্গে দেখাশোনাও বন্ধ করে দিয়েছিলেন। টেসলার দেহ খুঁজে পাওয়া যায় তখন যখন হোটেলের কাজের মহিলা অ্যালিস মনোহেন দরজার লেখা
ডু নট ডিস্টার্ব চিহ্নটি উপেক্ষা করে ঘরে ঢুকে যান। তার দেহ পরীক্ষা করে জানা যায় যে তার করোনারি থ্রম্বোসিস হয়েছিল। স্যার নিকোলা টেসলা একজন মহান বিজ্ঞানী ছিলেন, তার মধ্যে বৈজ্ঞানিক প্রতিভা ছিল অপরিসীম। নীরবে থাকা এই ব্যক্তিটির মধ্যে কোনো সামাজিক এবং ব্যক্তিগত ভেদাভেদ ছিল না, এই কারণে তিনি এডিসনের মতো কখনো জনপ্রিয় হতে পারেননি। তিনি এমনকি বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে চেয়েছিলেন। টেসলা অনেক মহান মহান খোঁজ করেছিলেন, কিন্তু তার কাজের জন্য তিনি কখনোই সম্পূর্ণ সুনাম পাননি।